যে স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই উদ্দেশ্য কিন্তু স্বপ্নই থেকে গেছে। আর ভারতবর্ষ আমাদের মহান দেশ, আর যে দেশের ঐক্য সংস্কৃতি মানুষকে কত কিছু শেখায়, আর সেই দেশে দিনের পর দিন মেয়েরা নিপীড়িত অত্যাচারিত হচ্ছে। আর রাত হোক বা দিন, মেয়েরা বাইরে বেরোলে পরিবারের সবাই তাকে নিয়েই চিন্তিত থাকে যে সে ভালোভাবে বাড়ি ফিরতে পারবে তো। আর যারা দিনের আলোতে তোমার বন্ধু বা প্রিয় মানুষ সাজার চেষ্টা করে, তারা কিন্তু রাতের অন্ধকারে পৈশাচিক দানবে পরিণত হয়। আর এই জন্যই কিন্তু দিনের পর দিন কত জায়গায় কত রকম ভাবে খারাপ ঘটনা ঘটে যাচ্ছে। এই দেশে স্বাধীনতা আনার জন্য মহান বিপ্লবীদের বলিদান দিতে হয়েছে, আর সেই দেশে আজ মেয়েরা সুরক্ষিত নয়। দিনের পর দিন মেয়েদের সাথে ঘটে যাচ্ছে অমানবিক পৈশাচিক ঘটনা, আর তার জন্য দায়ী এই সমাজ ব্যবস্থা। আর যে দেশে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতেই পারে না, আর পৈশাচিক ঘটনার পরেও সঠিক বিচার পায় না, সেই পোড়া দেশে আজ স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। তবুও আমরা মহান দেশনায়কদের আত্মবলিদান অস্বীকার করতে পারি না। তো আজকের 15ই আগস্ট 78তম স্বাধীনতা দিবস সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর যদি কখনো সামনে কোনো খারাপ কিছু ঘটে, তার তীব্র প্রতিবাদ করো। এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে অনেক কিছু বললাম, আর সেইটা কিন্তু বাস্তব। চলো এখন আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আবারও চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগের সাথে। আর আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে পড়ে চা করলাম ওইদিকে, আর চিনি ফুরিয়ে গেছিলো তো ওইটা মাসি দিয়েছিলো, ওইগুলো আমি গুছিয়ে নিয়েছি, গোছানো হয়নি কারণ চিনির যে কৌটোটা ওটা ধোয়া ছিল না। যাই হোক, আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা দিন যেভাবে আমাদের লাইফস্টাইল, তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে প্রত্যেকটা দিন শেয়ার করি। প্রত্যেকটা কিছু তো শেয়ার করা সম্ভব নয়, যতটুকু পারি একটু একটু করে সেটা শেয়ার করার চেষ্টা করি। আর এইদিকে দেখো, সকালে মানে টিফিন করে চলে এসি। এই যে আমার ঘরে যে কয়েকটা আসবাবপত্র আছে, ওইগুলো প্রত্যেক দিন হয়তো মানে ডাস্টিং করতে পারি না, তো মাঝে মধ্যে এটা করে রাখার চেষ্টা করি। আর এইদিকে আজকের কিন্তু ছেলের এক্সাম, মানে আজকে লাস্ট ওর এক্সাম আছে, তো ওকেও আবার মানে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিতে হবে। রান্নাবান্না আছে, সব কিছু কিন্তু প্রায় ওই 1 ঘন্টার মধ্যে প্রায় সব কিছু কমপ্লিট করতে হবে। তো এই যে ডাস্টিংয়ের কাজগুলো, এটা কিন্তু বেশি সময় লাগে না, একটু সময় যে প্রত্যেকটা দিন ওই 1/2 ঘন্টা বা 40 মিনিট সময় কিন্তু নিলে এই পুরো রুমটা কিন্তু খুব সুন্দর করে ক্লিনিং করা যায়। আর প্রত্যেকটা দিন হালকা করে এইভাবে যে কোয়ে রাখার জন্য, তাতে কিন্তু আর বেশি সময় লাগে না, আর বেশি কিন্তু ডাস্টও জমে না। তো প্রত্যেকটা দিন না পারলেও একদিন ছাড়া বা 2 দিন ছাড়া করে কোয়ে রাখি, তো তার জন্য বেশি আর আমার সময় লাগে না। এই পর্যায়ে কিন্তু আমার ক্লিনিং হয়ে গেছে, আর এখন চলে এসে রুমটা ভালো করে সুন্দর করে ডাস্টিং করে নিতে। তো এই যে ডাস্টিং করে নিচ্ছি, আবার ওই যে দেখালাম যে মাছ নিয়ে এসছে তোমার দাদা ভাই, তো নিয়ে এসে ও কিন্তু পড়াতে বসেছে। আর সকালটা কিন্তু তাড়াহুড়োর মধ্যে থাকি, ছেলের স্কুল, ছেলে বাবার স্কুল থাকে, রান্নাবান্না থাকে, আর ছেলের স্নান করানো, রেডি করানো, তো পুরো মানে ওই যে সকালের সময়টা, সেটা কিন্তু পুরো 2 ঘন্টার মধ্যেই বাঁধা থাকে। আর ওই সময়ের মধ্যে সব কিছুই কমপ্লিট করতে হবে, সংসার প্লাস মানে ছেলের স্কুল থাকে। আর
এই পর্যায়ে কিন্তু আমি চলে এসেছি। আমার গাছগুলো অনেক দিন যাবত কিন্তু জল দেওয়া হয়ে ওঠেনি। এই সামনে দুটো গাছ হয়তো জলটা আমার ছেলে বেশি করে দেয়, বাকি গাছগুলোতে ও আর জল দেয় না। সামনেটাতে ওই খেয়ে দিয়ে জলের বোতল হাতে থাকে, তো ওইগুলোতে ঢেলে দেয়। আর এইগুলো দেখছি যে একটু মাটিগুলো শুকিয়ে গেছে, ফেটে গেছে, ভাবলাম চলো আজকে জল দিই। আর দেখো ও কিন্তু দুষ্টুমি করছে, আমি তো স্প্রে করছিলাম, ওইটাও ওইভাবে হাত বাড়িয়ে দুষ্টুমি করছিলো। তারপরে চলে এসেছিলাম সোজা এই যে এখানে চা খেয়েছিলাম, চাটা পড়েছে, চিনিটিনি পড়েছে, ওইগুলো ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি। নিয়ে সোজা চা খেয়েছিলাম, চায়ের কাপ প্লেট ওইগুলো পড়েছিল, তো ওইগুলো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে সব রেখে দেবো ঝুড়িতে, আর জলটা ঝরে গেলে তারপরে গুছিয়ে নেব। এইদিকে ছেলে তো মানে খেয়ে নিয়েছে, ও একটা রুটি হাফ খেয়েছে, খেয়ে ফেলে দিয়েছে বাইরে, কখন সেটা আমরা মানে দেখিনি। আর ও কিন্তু মাঝে মধ্যে এরকম করে, তো ওকে ভাবছিলাম যে রুটিটা হাফ দেব, তো ও সেটা মানে আড়ি করেই এক প্রকার নিয়েছে বলতে পারো। তো নিয়ে খাবারটাকে আজকে নষ্ট করলো, খুব আমি ওকে একটু বকেছি, কারণ খাওয়া নষ্ট করে আমার পক্ষে এটা একটু ভালো লাগে না। এমনিতেই মানে যাই হোক, কেনা জিনিস তো এরকম নষ্ট করাটা তো ঠিকই নয়, তো ওকে একটু বকছিলাম, তার জন্য একটু রাগ করে বাবু বসে আছে। তো ওকে অনেকবার বলেছি যে তুই খেতে পারবি না, ওইটা রেখে দে হাফ, না হলে বাবাকে দিয়ে দে বা যাকে হোক দিয়ে দে। তো ও কিন্তু কাউকে দেবেও না আর নিজেও খেলো না, সেটাকে নিয়ে কখন বাইরে ছুটে ফেলেছে জানি না, পাখি খাচ্ছে দেখলাম জল দিতে দিতে। যাই হোক, এই পর্যায়ে চলে এসেছি এই যে মাছ ভাজবো বলে। আর মাছ ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে, এই জন্য ভাবলাম যেহেতু হাতে সময় আছে, এখন প্রায় কিন্তু মানে ওই 8টা মতন বাজতে যায়, তো চলো মাছটা মানে ভাজার জন্য এই যে ওখানে তেলটা ভরে নিয়েছি, তেলটা ছিল না, তো তেলটা ভরে নিয়েছি। নিয়ে এই যে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কড়াইটা কিন্তু অনেক সময় বসানো ছিল, ওই জন্য তেলটাও ভালো গরম হয়ে গেছে আর মাছটাও সুন্দর মানে উঠে যাচ্ছে। যাই হোক, মাছটা যে ভেজে এই যে এখন কিন্তু ভাজা হয়ে গেছে, এদিকে তুলে নিচ্ছি, নিয়ে রান্না বান্না হবে। ওদিকে মানে অফ ক্যামেরায় কিন্তু সবজি কাটা হয়ে গেছিলো রান্নাবান্নার জন্য, তো আর মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। তারপরে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে, মানে কিছু কিছু রান্না হয়ে গেছে, সব কিছু তো আর দেখানো সম্ভব নয়। আর এত এমনি মাছের মানে যে ভাজার সময় সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এদিকে দেখো পোলট্রি ভাজা হয়ে গেছে, আর এদিকে কয়েকটা উচ্ছে আর কলা আলু ছিল, ওগুলো তরকারি মাছের ঝোল হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ছেলে কিন্তু এখন খেয়ে নিয়েছে একটু, ছেলের বাবা খেয়ে দিয়ে ওরা যে যার স্কুলে যাওয়ার জন্য এই যে বেরিয়ে যাচ্ছে। ছেলে বারবার ধরে বলছে যে মা তুমি আসবে আমাকে আনতে, ওকে প্রত্যেকটা দিন আনতে তো যাই, ও কিন্তু এটা বলেও যায়, মনে করিয়ে দিয়ে যায় যদি মা না আনতে যায় এই জন্য। আর এদিকে দেখো মাছের ঝোল হয়েছে কচু আলু দিয়ে, আর এদিকে হয়েছে পটল ভাজা, কুদ্রি ভাজা আর শুক্তো তরকারি, কলা ছিল কলা আর উচ্ছে আলু দিয়ে। তো এই পর্যন্ত আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থেকে যেতে পারো। তো দেখো তারপরে আমি না চলে এসেছিলাম এখানে, বেসিনগুলো ভালো করে মানে ঘষে মেজে ধুয়ে নিতে, পরিষ্কার করে নিতে, কেন কি ওই যে মাছ টাছ খাওয়া হচ্ছে তো ধোয়াধুয়ি হচ্ছে। আর তার জন্য দুটো বেসিনই কিন্তু পরিষ্কার করেছি, ওই বেসিনটাও তো মানে ব্রাশ করার সময় ইউজ করা হয়। যাই হোক, এদিকে ব্রাশটা অনেক সময় ধরে হারপিক দিয়েছিলাম, তাই পরিষ্কার হয়ে গেছে। চলো আজকে ব্লগটা এখানেই রাখছি, সকলে খুব ভালো থেকো, টাটা।